গল্পের নাম লাভ নোস নো এজ, অর্থাৎ ভালোবাসা কোনো বয়স মানে না। এটা একটা হিন্দি শর্ট ফিল্ম, খুবই খুবই শিক্ষণীয় একটা গল্প, আর আমাদের সমাজকে বড় একটা মেসেজও দিয়ে গেছে। শুধু মেসেজ না, চোখে হাত দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ভালোবাসা সত্যি কোনো বয়স মানে না। গল্পটা সত্যি অসাধারণ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো পুরো গল্পটা দেখো, ওকে? তো গল্পটা শুরু হয় একটা ফটো দেখে, যেখানে একটা আর্মির ফটো ছিল, আর সেই ফটো তার স্ত্রী দেখছিল, যার নাম ছিল অঞ্জলি। অঞ্জলি সেই ফটো হাতে নাই আর বলে, হ্যাপি অ্যানিভার্সারি, আজকে যদি তুমি পাশে থাকতে তবে আমাদের বিয়ের 17 বছর পূর্ণ হতো। তোমাকে তো কথা দিয়েছিলাম, তোমার ওই পছন্দের হাসিটা সবসময় আমার চেহারায় থাকবে। ঠিক তখনই তার শাশুড়ি ফোন করে, অঞ্জলি ফোনটা রিসিভ করে। তখন তার শাশুড়ি তাকে উইশ করে, অঞ্জলি তাকে ধন্যবাদ দেয়। তার শাশুড়ি বলে, এখন তোর কি মনে হচ্ছে, এখন তোর জীবনে কাউকে খুঁজে না দরকার, আবি মারা গেছে 15 বছর হচ্ছে, তারপর থেকে তুই একাই থাকিস, এখন তোর কাউকে খুঁজে নেওয়া দরকার, এভাবে তোর জীবনটা নষ্ট করিস না। অঞ্জলি বলে, দেখো মা, ভালোবাসা বারবার হয় না, ভালোবাসা একবারই হয়। তো এখানে আমরা এটা বুঝতে পারি, অঞ্জলি আবিকে ভালোবাসত, একসাথে 2 বছর সম্পর্ক করেছে, এরপর আবি মারা যায়, এরপর থেকে সে একাই থাকে, মানে 15 বছর ধরে সে একাই থাকে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা একটা ছেলেকে দেখি যার নাম আকাশ, আর সে তার মায়ের সাথে কথা বলছে। আকাশ অনেকটাই সুন্দর ছিল, কিন্তু সে এখনো সিঙ্গেল, বাড়ি থেকে তার মা তাকে বিয়ে দিবে, এর জন্য তাকে একটা মেয়ে পছন্দ করতে বলে, কোনো একটা মেয়েকে ভালোবাসতে বলে। কিন্তু আকাশ প্রেম ভালোবাসা পছন্দ করে না, মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। আর এই টাইপের ছেলে, অর্থাৎ যারা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না, মানে মেয়েদের প্রতি কোনো ফিলিংসই নেই, তারাই একদিন অসম্ভব ভাবে ফেসে যায়, একসময় কাউকে অসম্ভব ভালোবেসে ফেলে। যাই হোক, আকাশ ডেলিভারির চাকরি করে, আজকেই তার প্রথম ডেলিভারি, সে অঞ্জলির বাড়িতে ডেলিভারি দিতে আসে। এরপর সে কলিং বেল বাজায়, অঞ্জলি তখন দরজা খোলে, এরপর আকাশ অঞ্জলিকে দেখে, আর অঞ্জলিকে দেখতেই থাকে, মানে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। অঞ্জলিও তাকে দেখতে থাকে, আকাশকে জিজ্ঞাসা করে, কে তুমি? আকাশ কোনো কথা বলে না, অঞ্জলিকে শুধু দেখতেই থাকে, অন্য এক দুনিয়াতে হেরে যায়, আর এভাবে সে হাসতে থাকে। অঞ্জলি তখন আবারও তার সাথে কথা বলে, আকাশ তখন বাস্তবে ফিরে, অঞ্জলি আবারও বলে, কে তুমি? আকাশ বলে, আপনার একটা পার্সেল ছিল, আমি আপনাদের এলাকার নতুন ডেলিভারি বয়। অঞ্জলি তাকে ভিতরে আসতে বলে, এরপর আকাশ তাকে পার্সেল দেয়, আবারও তখন অঞ্জলিকে দেখতে থাকে, এরপর আকাশ তার পরিচয় দেয় আর হাতটা বাড়িয়ে দেয়, অঞ্জলিও তাকে তার নাম বলে, এরপর হ্যান্ডশেক করে, আর আকাশ তাকে প্রথমবার স্পর্শ করে। দৃশ্য তখন পরিবর্তন হয়, একদিন আকাশ গাড়ি করে পার্সেল দিচ্ছিল, অঞ্জলি তখন একটু দূরে ছিল, আকাশ তখন অঞ্জলিকে দেখে, এরপর সে গাড়ি থেকে নামে, তারপর আকাশ ভাড়া দিবে, কিন্তু তার কাছে কোনো ভাঙতি নেই, আর ড্রাইভারের কাছেও ভাঙতি ছিল না। অঞ্জলি তখন সেখানে আসে, আকাশকে হাই বলে, এরপর বলে, কি হয়েছে, কোনো সমস্যা তোমার? আকাশ বলে, আপনার কাছে 20 টাকা আছে, আমি আপনাকে পরে কোনোদিন দিয়ে দিব। অঞ্জলি তখন তার ব্যাগ থেকে 20 টাকা বের করে আর ড্রাইভারকে ভাড়া দেয়। এরপর অঞ্জলি বাসায় ফিরে আসে, আকাশ তখন তাকে দেখতেই থাকে, তারপর সে তার মানি ব্যাগ বের করে যেখানে 20 টাকা ছিল, এরপর সে এভাবে একটা হাসি দেয়। আসলে এটা তার একটা প্ল্যান ছিল, সে আবারও অঞ্জলির সাথে দেখা করতে চায়, তার সাথে আবারও কথা বলতে চায়। দৃশ্য আবারও পরিবর্তন হয়, আমরা অঞ্জলিকে দেখি, সে তার বাড়িতে কাজ করছিল আর আজকের দিনেই তার স্বামী মারা গেছে, সে তার স্বামীর কথাই ভাবছিল। তখনই সেখানে আকাশ আসে, অঞ্জলিকে হাই বলে, এরপর তার কাছে আসে, সে বলে, আমি নতুন নতুন মুম্বাই এসেছি আর আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো, কেউ যদি কখনো তোমাকে সাহায্য করে তবে তার সাথে তুমি দেখা করো, কিন্তু কখনো খালি হাতে যেও না, তাই এটা আপনার জন্য। অঞ্জলি তখন তাকে ভিতরে আনে, আকাশকে বসতে বলে, আর অঞ্জলি কিচেনে যায়, আকাশ তখন একটা ফটো দেখে, এরপর ফটোটার কাছে যায়, তারপর সেটা হাতে নাই, তখনই সেখানে অঞ্জলি আসে, বলে, এটা আমার স্বামীর ফটো। আকাশ তখন তার কাছে আসে, বলে, এখন সে কোথায় আছে? অঞ্জলি বলে, 15 বছর আগে সে মারা গেছে। আকাশ তখন তাকে সেলুট করে, মানে তাকে একটু সম্মান দেয়। এরপর তারা দুজন খাবার খাচ্ছিল, তারপর তারা দুজন ফ্রেশ হবে। তখন আকাশ বলে, 15 বছর অনেক সময়, আপনি দ্বিতীয়বার কেন বিয়ে করেননি? অঞ্জলি কথাটা এড়িয়ে যায়, আকাশ আবারও তাকে বিয়ের কথা বলে, অঞ্জলি তখন একটু বিরক্ত হয়। এরপর তারা দুজন বাহিরে আসে, একসাথে দুজন সময় কাটায়, দুজনে অনেক গল্প করে, আকাশ তাকে কিছু ফটো দেখায়, অঞ্জলিকে হাসানোর চেষ্টা করে, এভাবে তারা দুজন অনেক সময় কাটায়। এরপর অঞ্জলি সেই ফটো বের করে, বলে, আজকের দিনে সে মারা গেছে, তখন সে ডিউটি অবস্থায় ছিল। আকাশ তখন তাকে দেখতে থাকে আর বলে, এই সময় এভাবে কে কাকে ভালোবাসে? অঞ্জলি বলে, ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ, তোমার জন্য দোয়া রইল, তোমাকেও যেন এভাবে কেউ ভালোবাসে। আকাশের এই কথা ভালো লাগে, সে এভাবে একটা হাসি দেয়। এরপর অঞ্জলি বলে, সরি, আসলে আমার একটা জরুরি কাজ ছিল। তখন আকাশ বলে, আমি সরি, প্রথমত আপনাকে না বলে এসেছি।
আছে আর তারপর আপনার থেকে অনেক সময় নিয়েছে কিন্তু পরের বার আমরা যখন দেখা করব তবে অবশ্যই প্ল্যান করে দেখা করব অঞ্জলি তখন একটু অবাক হয় আর তার রিয়াকশন ছিল এরকম আকাশ বলে যদি আপনি রাজি থাকেন আপনার যদি ভালো লাগে তবেই অঞ্জলি তখন এভাবে হাসে মানে তারও একটু ভালো লেগেছে আকাশ বলে আমার তো আপনার সাথে কথা বলতে অনেক ভালো লেগেছে অঞ্জলি বলে আমারও ভালো লেগেছে এরপর আকাশ ওখান থেকে চলে যায় অঞ্জলি ঘরে ফিরে আসে দৃশ্য আবারও পরিবর্তন হয় মাঝে মাঝেই তাদের দেখা হয় অঞ্জলি তাকে দেখে এভাবে হাসে আকাশও মাঝে মাঝেই তাকে দেখতে আসে আকাশ বিভিন্ন কাজে তাকে সাহায্য করে একদিন রাতে অঞ্জলিকে চকলেট দিতে আসে অঞ্জলি তখন ইমপ্রেস হয় একসাথে তারা দুজন এভাবে নাচে মানে সবকিছু মিলে তারা অনেক ভালো ছিল আকাশ তাকে প্রথম থেকেই ভালোবাসে আর অঞ্জলিও তাকে পছন্দ করে ফেলে এভাবেই অনেকটা দিন পার হয় আর এই কথা একদিন তার বান্ধবীকে বলে মানে আকাশের কথা বলে তার বান্ধবীও তাকে নিয়ে একটু মজা করে বলে নিশ্চয়ই তাকে ভালোবেসেছ অঞ্জলি বলে একদম না সে শুধু একটা মিষ্টি ছেলে আর সে শুধু ছেলেই এর বেশি কিছুই না মানে তাকে শুধু একটা ছেলেই ভাবে ও ভাবে তাকে কখনোই ফিল করেনি কিন্তু তার বান্ধবী বলে অনেক হয়েছে এখন তো কাউকে পছন্দ কর কারো একটা সাথে জীবন কাটা অঞ্জলি বলে এটা সিরিয়াস ভেবো না আমাদের মধ্যে 10 বছরের পার্থক্য তার বান্ধবী বলে তোর এখন ভালোবাসা দরকার অঞ্জলি তখন তার স্বামীর ছবি দেখে আর বলে ভালোবাসা সবার উপরে আমি তার সাথে সময় কাটাতে পছন্দ করি মাঝে মাঝে এমন মনে হয় আমাদের মধ্যে পুরনো একটা কানেকশন আছে কিন্তু আমরা শুধুমাত্র একটা ভালো বন্ধু এর বেশি আর কিছু না আর আমি এই সম্পর্ক নষ্ট করব না এদিকে আমরা আকাশকে দেখি আর সেও তার বন্ধুর সাথে কথা বলছিল তার বন্ধু তাকে বারবার বোঝায় যে মেয়েটার অনেক বয়স তোর সাথে তার কখনো যায় না তুই তাকে ইগনোর কর আকাশ বলে সে তো আমার মনের ভেতর আছে আমি তাকে ভালোবাসি আমি তাকে কিভাবে ইগনোর করব সবসময় তার সাথে কথা বলতে ইচ্ছা করে তাকে আমার দেখতে মন চায় দৃশ্য এখানেই কাট হয় আমরা দেখি তারা দুজন একসাথে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না দুজনেই একটু একটু লজ্জা পাচ্ছে এরপর দুজনেই একসাথে বলে কফি খাবে তারপর একসাথে বলে আমি বানাবো তখন তারা দুজনেই রান্নাঘরে আসে একসাথে দুজন কফি বানাচ্ছিল একজন আরেকজনের জন্য কফি বানায় আর এখানে দুজনেই দুজনের মধ্যে অনেক মিল খুঁজে পায় তখন দুজনেই একটু অবাক হয় আকাশ বলে এটা কি আমাদের মধ্যে প্রথমবার হচ্ছে নাকি আগের জন্মেও হয়েছে তুমি কি এটা অনুভব করতে পারছো অঞ্জলি বলে জানি না এটা বলে সে চলে যায় আকাশ তখন তার কাছে আসে আর বলে আমাদের মধ্যে একটা কানেকশন আছে আমাদের মনের একটা মিল আছে যেটা আগের জন্মেও ছিল অঞ্জলি তখন একটু রাগ করে আর সে ওখান থেকে চলে যাবে আকাশ তাকে আটকায় এরপর বলে আমার দিকে তাকাও অঞ্জলি তখন বিরক্ত হয় আকাশ তাকে এখানে আনে বলে প্লিজ আমার দিকে তাকাও অঞ্জলি আকাশের দিকে তাকায় আকাশ তখন তার অনুভূতি শেয়ার করে আমি জানি না আমাদের ভিতর কি কানেকশন আছে কিন্তু তোমাকে ছাড়া কাউকে অনুভব করতে পারি না আমি তোমার সাথে রোমান্টিক হতে চাইনি কিন্তু তারপরেও হয়ে গেছে আমি যেটাই বলছি মন থেকে বলছি আমি তোমায় যখন প্রথমবার দেখেছি আমার মুখে তখন অটোমেটিক হাসি আসে আমার মন শুধু তোমার সাথে থাকতে চাই তোমার জন্য কফি বানাতে ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে সবসময় তোমার সাথে থাকতে ইচ্ছা করে আমার মনে হয় তুমিও আমার জন্য ফিল করো আমার জন্য কি তুমি সত্যিই ফিল করো এটা বলে সে কাঁদতে থাকে আর বলে একটুও কি আমার জন্য ফিল করো না অঞ্জলি তখন কাঁদতে থাকে তার চোখ দিয়ে পানি পড়ছিল আকাশ তাকে তখন স্পর্শ করে নিজের সব ভালোবাসা প্রকাশ করে অঞ্জলি তখন কিছুই বুঝতে পারছে না সে শুধু কাঁদতেই থাকে আকাশকে সে কিছুই বলছে না আকাশ তখন আরো ক্লোজ হবে ঠিক তখনই তাকে থামতে বলে এরপর আকাশ থেমে যায় এরপর আকাশকে যেতে বলে আকাশ তখন চুপ করে থাকে এরপর তার চোখ মোছে তারপর সে ওখান থেকে চলে যায় এরপর রাত হয় অঞ্জলি তার বান্ধবীকে ফোন করে আর বলে সম্পর্ক শেষ করেছে তার বান্ধবী একটু অবাক হয় বলে এটা তুই কি করেছিস ফ্রান্সের সরকারকে তুই দেখ তার স্ত্রী তার থেকে 24 বছরের বড় ভালোবাসা কখনো বয়স দেখে না আর 15 বছর পর তুই কাউকে প্রথমবার অনুভব করেছিস কাউকে তুই পছন্দ করেছিস অঞ্জলি বলে ভুল করেছে এদিকে আমরা আকাশকে দেখি আর সেও তার বন্ধুর কথা ভাবছে আর তার বন্ধুকে এটা বোঝাচ্ছিল একটা মেয়ে যদি ছেলের থেকে 20 বছরের ছোট হয় তবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ছেলে যদি 20 বছরের ছোট হয় তবে কেন সেটা সমস্যা হবে কেন এই সমাজে এই নিয়ম তো এদিকে অঞ্জলি অনেক কষ্ট পাচ্ছিল সে অনেক টেনশনে ছিল সবসময় মন খারাপ করে বসে থাকে আকাশের কথা সবসময় ভাবে আর আকাশও অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছে না কি করবে তারা দুজন কেউ ভালো নেই একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু তারপরেও তারা আলাদা তো এভাবে কিছুদিন পার হয় একদিন আকাশ অঞ্জলির সাথে দেখা করে আকাশ বলে আমাকে ইগনোর করছো কেন অঞ্জলি বলে সেটা তুমি ভালো করে জানো আমাদের মধ্যে কিছুই হতে পারে না আকাশ বলে কেন এটা তুমি চাও না নাকি সমাজ চাইবে না অঞ্জলি প্লিজ ভুলে যাও এই সমাজকে অন্তত আমাদের জন্য ভুলে যাও অঞ্জলি তখন ক্যামেরার দিকে তাকায় আর আমাদের সমাজকে বলে এত সহজ সমাজকে ভুলে যাওয়া এই সমাজ আমাদেরকে কখনো অ্যাকসেপ্ট করবে না আর গল্পটা এখানেই শেষ হয় আর আমাদের সমাজের কাছে একটা প্রশ্ন রেখে যায় যে মেয়েদের থেকে ছেলেদেরকেই বড় হতে হবে এটা এই সমাজ কেন করলো একজন আরেকজনের সাথে যদি
ভালো থাকে, তারা দুজন যদি সুখে থাকে তবে এই সমাজের প্রবলেম কোথায়? তারা দুজন যেহেতু একসাথে থাকবে তবে তাদের ভালো থাকা তাদেরকেই দেখতে দাও, এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার। ওকে, এখন তোমাদের কিছু হিস্টোরি দেখাই, মানে সিনিয়র মেয়ে আর জুনিয়র ছেলেদের লাভ হিস্টোরি। ইন্ডিয়ান ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সেও একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে যার নাম অঞ্জলি। সংক্ষেপে যদি তাদের ভালোবাসার গল্প বলি, তাদের প্রথম দেখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে, সময়টা ছিল 1990 সাল। এরপর তারা দীর্ঘ 5 বছর রিলেশন করে, এর মধ্যে শচীন ভালো একটা ক্রিকেটার হয়, তার ক্যারিয়ারটাও গুছিয়ে নাই, মানে গার্লফ্রেন্ডের ফুল সাপোর্ট ছিল। আর দীর্ঘ 5 বছর প্রেম করার পর দুজন বিয়ে করে, মানে 1990 সালে বিয়ে করে, এখনো তারা সংসার করছে। তাদের বিয়ের বয়স 28 বছর, আর অঞ্জলি শচীনের থেকে 6 বছরের বড়। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের সেরা একটা নায়িকা, একবার ফিগারটা দেখো, সেও কিন্তু একটা জুনিয়র ছেলেকে বিয়ে করেছে, আর তাদের বয়সের ডিফারেন্স 10 বছরের, মানে একটা বাচ্চা ছেলেকে বিয়ে করেছে। তারাও কিন্তু এখনো একসাথে আছে, আর দিব্যি তারা অনেক সুখে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বর্তমান সরকার, আর সে তার ম্যাডামের সাথে রিলেশন করে, আর তাদের বয়সের ডিফারেন্স ছিল 24 বছর। এটাও কখনো সম্ভব? কিন্তু সম্ভব হয়েছে। আর তার স্ত্রীর আগেও একটা বিয়ে হয়েছিল যেখানে তার 3টা সন্তান ছিল, তারপরেও সে মার্কনের প্রেমে পড়ে, তখন তার বয়স ছিল 40 বছর আর মার্কনের ছিল 16 বছর, আর ফ্রান্সের গড় আয়ু প্রায় 82 বছর। এমনকি ধানুষ সিনিয়র একটা মেয়েকে বিয়ে করেছে, মানে রিলেশন করে বিয়ে, অনেকদিনের সম্পর্ক তাদের, আর মেয়েটার নাম ঐশ্বরী রজনীকান্তা। তাদের বয়সের ডিফারেন্স ছিল 2 বছর, এখনো তারা একসাথে অনেক সুখে আছে, আর তাদের বিয়ের বয়স 19 বছর, এখন তাদের 2টো সন্তান। তো এরকম অসংখ্য কাপল আছে, তারা এখন অনেক সুখে। এখন আমি পার্সোনালি একটা কথা বলি, সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার মজাই আলাদা, কেউ পেলে ছেড়ে দিও না।